ক্রয়কৃত জায়গার রোপিত গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে এই ঘটনায় বেশ কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে কাজী মোহাম্মদ 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 লোকমান লোকমান বাদী হয়ে দক্ষিণ পাইন্দং গ্রামের এনামুল হক ও হানিফকে জানুয়ারি আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন আদালত ওই জায়গার উপর নিষেধাজ্ঞা দিলেও আদালতের নির্দেশ অমান্য করে ওপরে উল্লেখিত আসামিরা গাছ কাটতে শুরু করে গাছ কাটতে নিষেধ করলে তারা সন্ত্রাসী নিয়ে কাজী লোকমানের ওপর তেরে আসে এবং মেরে ফেলার হুমকি দেয় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এদিকে এই ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ফুজপুর থানার এস আই বলেন এই ব্যাপারে বেশ কয়েকবার বৈঠক হয়েছে শেষ বৈঠকে কাজী লোকমানের দলিলীয় জায়গা ছাড়া বাকি খাস জায়গা গাছ সহ দুপক্ষকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে